মুসলমানগুলোর যে সুবাবগল চাবগল গলে গলে পৌঁছেছে, ইতার সবাবে ইলা অবস্থা মত হইলে এই মাইয়িত যায় নাই, মাইয়িত মুসলিম না অমুসলিম, উম্মতে মোহাম্মদি না ইহুদি না নাসারা না মুশরিক না জৈন না বৌদ্ধ খিতা, এখান পরিচয় করতে গিয়ে কোন উপায় নাই, কোন চিহ্ন নাই, ই তো আল্লাহ তরফ থেকে বুঝবা, তবে আসার আলামত কিচ্ছু উম্মতে মোহাম্মদিয়া বলিয়া আমার মাঝে নাই। সাবহল এখন মাতার সুলঘাটার ডিজাইন দেখছেন না, দেখছেন কিনা খাটিত্র না নি সারা যুবক মাইতে ও যে ডিজাইনে মাতার চুল কাটইন, এটা নবীজির সুন্নত নি, নবীজির সুন্নত নি সব আগে কিছু আছে কোয়া, নবীজির সুন্নত নাই ও অবস্থা চুল কাটা লইয়া আরে বা যুবক কোন সময় মরণ আইব, খোয়া যায় না, মতর টাইম টেবিল নাই, অলা অবস্থায় মরণ হয়ে গেছে, গুসল খাবার দিয়া আপনারা নিয়ে খবর রাখি দিছেন, আপনি উন্নতি মোহাম্মদী গান তো দাবি করবেন, আপনি করলে আপনারে মানিয়া নিবানি যে মাতার সুলবা সেইতে তো দেখা যাক তুমি মোহাম্মদী বাগানের খুলি নাই, তুমি কোন বাগানের কর্মচারী, এই অনুসরণটা মাতার সুলের মাঝে যে অনুসরণ আজকাল আমরা মুসলমান বাগানতে কর্তা, এই অনুসরণটা অনুসরণ এটা কোন ধর্মর মহাপুরুষের খার অনুসরণ কথা, এরা নবীজির সুন্নত না এখানে তো রহমত না নিয়ে আপনারা দেখার সুন্নত বলে খ্রিস্টান আগলার স্বভাব, এটা হইলো খার খ্রিস্টান আগলার, এ আমার কবরে রাখার বাদে আমার যে রাখি দিবা কবরের মাঝে আমার পরিচয়টা কি তৈত আমার গঠনে কর, আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান, আমরা নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাকিয়া বাড়িয়া, এর চাইতে জ্ঞানওয়ালা, এর চাইতে আকলওয়ালা, এর চাইতে মর্যাদাওয়ালা আর কে পৃথিবীর জমিনের মাঝে আইসিন, এর চাইতে বেশি জ্ঞান বুদ্ধি লইয়া জিনা আইসিন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ফসল করতে না, যে মুসলমানে তুমি মুসলমান কতগা না সহান নিজে বানান করো, আপনি নিজে অনুমান করো কয়া যে আমি মুসলমানই, মুসলমানই দাবি করি কিন্তু নবীজির চরিত্রে আমি পছন্দ করি না, আমার চুলো পরিচয় আমার দাড়ির মাঝে পরিচয় আমার লেবাসের মাঝে পরিচয় সব হল নবীজি না করছেন, তুমি যার লুঙ্গি লটকাইয়া বিন্দিও তগ্ন করিয়া গাবর বিন্দিও না, নবীজিয়ে নিষেধ করছে অত তগ্ন করিয়া আমরা বিন্দি না, যুবক ভাই অকল যারা আছে তুমি জানি যে তার ফ্যান টকল লইয়া বিন্দরায় তখন খিলা উড়ে দিয়ে হওয়া দইল নাবি তাকি লইয়া পর্যন্ত আমরা ডাকিয়া রাখতাম, তো এখন আমরা যেটা পূজা কেমন করি ধরি উগড়ে দিয়া খবর বাড়ি বাড়ি যার আর নিচে দিয়া টগ্ন ঘুরিয়া মুড়া ঘুরিয়া জুতা বাই দি বাইন জুয়া গিয়া আমাইছে ওলা খাবার বিন্দিত্র আমি যুবক বাড়ি আনতে সাবকল অনন্তরে অনুমান করো কোয়া আমার ভাই আমার ভাতিজা আমার ছেলে ও তো এরাই তা কথা সব কালচার স্বভাব চরিত্র অন্য ধর্মের মানুষের আমরা মুসলমান হলে আনিয়া নিজের আমলের মাঝে সামিল কথা যে সামিল করার কারণে সাবকল আইন আমার গতি খারাপ আইজ আমরার গতি খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাকরে নবীজির চরিত্রে নবীজির মহব্বতরে অথবা সব কিছু দিয়ে যদি আমরা নিজেরে নিজে রঙ্গাইতাম না পারি তাহলে কাল আসরের ময়দান নবীজির সামনে গিয়া আমি উম্মতে মোহাম্মদিয়া মদিয়া বলিয়া দাবি করবার অধিকার আমার থাকতো না, সাবহল বালা করে হুশ করে কয়া
এটা চুল কাটারা, এটা খ্রিস্টানের ডিজাইন, এই যে খাবার বিন্দারা, এটা হইলো খ্রিস্টানের ডিজাইন। আপনি কোন ধর্মের মানুষ? আপনি খারে বালা ভাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রে আপনি বালা ভাই নানি, আপনি পছন্দ করেন নানি? যদি আপনি ভোজন করিয়া থাকেন, যদি আপনি ভোজন করিয়া থাকেন, তো আপনার উঠা বসা চলাফেরা গুমানি খামকাজ, আপনার চুল, আপনার দাড়ি, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার জুতা, সবকিছু খার নমুনায় উঠতে হইব। নবী দিয়ে যারা বাতাই দিছেন ওর নমুনায় পাওয়া লাগবো। এর লাগিয়া কেমতার দিন আশ্রয় পাইতাম না, চা বকল ইটা গরমী শরীর রইত না, ওই যে জোয়ান হওয়ার কারণে যে গরমী শরীর আইছে, যে গরমি আইছে, আর টিভির পর্দা মোবাইলের পর্দার মাঝে যেটা কালচার অকল দেখিয়া নিজের মাঝে আনলায়, এটা কালচারে যদি ভালোই হইত, কোন বরকত থাকতো, এটা নবীজিয়ে প্রচার করিয়া গেল, নবীজিয়ে প্রচার করিয়া গেল। আল্লাহ নবীর স্বভাবের চাইতে উত্তম স্বভাব আর কেউর নাই। নবীজির স্বভাব সম্বন্ধে আল্লাহ কইছেন ইন্না কালা আলা খুলুকিন আজিম, আপনার চরিত্র আজিম। নবীজির চরিত্রে আল্লাহ উত্তম চরিত্র, বালা চরিত্র, বড় চরিত্র হয়েছে। আর বালা চরিত্রের ঊর্ধ্বে হইলে গিয়া আমরা নবীজি এর লাগিয়া সব হল, আপনি আমি এই জমিনের মাঝে চলতে হইলে খার অনুসরণে অনুকরণে চলা রাখবো। নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলে আল্লাহ নবীর অনুসরণ যেভাবে করছেন, আল্লাহ নবীর লগে মহব্বত রাখছেন, ইলা মহব্বত ইলা অনুসরণ আমরার নসিব হল না সাহাব হল। আমরা মাঝে বেড়া জড়ি হয়েছে, আমরা এইভাবে নবীজির লগে মহব্বত এবং নবীজির অনুসরণ করতাম পারিয়ার না। আল্লাহ নবীর সাহাবি মক্কা নবীর গেলে যাইতে সময়ের জায়গার মাঝে ফতিক ফতর মধ্যে এক জায়গা তার ঘোড়ার যে তোলাই দেয় তা চক্কর দেওয়াই লই তা জিগাইলা, আপনি এই না ঘোড়া দিয়ে চক্কর দেওয়া কারণ কি? তা বলে আমি কোনো কারণ জানি না, নবীজির নবীজির ঘোড়ায় দেখছি ওখান চক্কর দিছেন নবীজি লইয়া, ও নবীজির চক্কর দেওয়া দেখছি এর লাগি চক্কর দে নবীজি করছে নত করিয়া। আর খেতা লাগিয়া কারণই কেন আমরা জানি না, ও বুঝা গেল সাহাবাই কেরাম বলে নবী দিয়ে যারা যেটা করছেন ও কর্তা কর্তা। আইন আমরা বুঝাইয়া দিয়া কইয়া আলিম হলে ফাটটা না, মুরব্বী হলে কইয়া যুবকরে ফাটটা না, গাঁও মুরব্বী হলে গাঁওর যুবক সমান দেওয়াটা না, অর্থাৎ হেরা মানের না, মানের না সাহাব বল। তাইলে নবীজির মহব্বতের দাবিদার আপনি আমি খেলই, নবীজির মহব্বতের দাবিদার আপনি আমি কি লইমু। এর লাগি নবীজির মহব্বতের দাবিদার হইতে হইলে আপনি আপনার ঘর ঠিক করে, আমি আমার ঘর ঠিক করি, আমি আমার ঘর ঠিক করি, আপনি আমার ঘর ঠিক করে, আপনারা আপনার গাঁও ঠিক করে, আমি আমার গাঁও ঠিক করি। এই যে অবস্থা শুরু হয়েছে, মুখ দিয়া নবীজির মহব্বতের দাবি যত চিৎকার দিয়া আওয়াজ দিয়া হোক, এটা সত্য হইত না সাহাব কল, তত সময় পর্যন্ত কাজে কর্মে আপনি প্রমাণ না করতে পারছেন যে আমি নবীজির আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম হলে যে পরিমাণ অনুসরণ করছেন এটা তো আমরা তাজ্জুব হইছি। কেন বলে নবীজিরে মানার নাম ইমান, নবীজিরে মানার নাম কিতা ইমান, আর নবীজির তাজিম ওটা হইল ইমান। নবীজির তাজিম করতে হইলে নবীজিরে মানা লাগবে না, না আর মুখের কয় হইতো নাই, আমার দিয়া মানা মানা ওখান দেখা নিলে, ওখান দেখা নি লাগবো। মনে করাই যা যুদ্ধ যাইতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থাকিয়া তশ্রীবাঞ্চন মদিনা শরীফ, কিছু দিন মরছে, সময় মরছে, যুদ্ধের শেষে আইয়া মদিনা শরীফ উপস্থিত হয়েছে। নবীজি হাম্মাম গেছেন গোসল করবার লাগে, এমন সময় জিবরিল আমিন হন উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আপনি
বনে কুরাইজার তসিব নিতা, যুদ্ধ লাগিয়া বনে কুরাইজার তসিব নিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হওয়ার লগে লগে আল্লাহর নবী বাড়ি হয়ে গেছেন, এলান করছেন যে মান কুনতুম সামিয়ান মুতিয়ান ফালা ইউসাল্লিনা আল-আসরা ইল্লা বি বনি কুরাইজা মানকানু সামিয়ান, যারা শুনেওয়ালা আছো, যারা আমার মাত্রে মানেওয়ালা আছো, যারা এতাত করনেওয়ালা, মানকানা সামিয়ান মুতিয়া, যারা শুনেওয়ালা আছো, যারা এতাত করনেওয়ালা, আমার হুকুম রে মানেওয়ালা, আমি সারা রে জানাই দিয়ার তুমি তাই রাসুল নামাজ রে মদিনা শরীফ পড়িয়া না, ইল্লা বি বনি কুরাইজা স্বর্গীয় বনি কুরাইজার মাঝে উপস্থিত হয়ে যাও গিয়া, আসরের নামাজ মদিনা শরীফ তুমি দেন ভুলিও না। অত ঘোষণা দিছেন নবীজিয়ে, সাহাবাই কেরা মোগল দ্বারা এই সময় আসলা আর যুদ্ধ থেকে আইছেন, আইয়া আপকুন গেছেন না, গরো রইছেন নবীজির এই হুকুম রে উনি লইছেন, হটিয়ায় লগে লগে আবার তাইয়ার যাইবার লাগে, হায় রে এরার ঘর বাড়ি পরিবার বিবি বেচ্ছাই তা নাইনি, এরা নাই, এরা নাইনি, ছিল না নি আসলো নবীজি বলবাইছেন ও রানা এক গুরু আইয়াও এই যুদ্ধ থাকি আইয়াও পোশাক খুলি তুইয়া গেছ লাগি বাজার একটু খরচ কিছু করিয়া আর পরিবার আনবার লাগিয়া ঘরের খরচ করার গেছ লাগিয়া, এরা নবীজির ঘোষণা এখান শুনছেন না, নবীজির ঘোষণারে শুনছেন না, বাজার থাকি আইয়া শুনছেন নবীজি বলবাইছেন যে আমরা যারা নবীজির মান্যওয়ালা হুকুম মান্যওয়ালা নবীজির মাত শুনেওয়ালা মান্যওয়ালা সব বনি কুরাইজা দিয়ে আমরা আসল নামাজ পড়িতাম, ইগান উনার লগে লগে তাইনেই না রোয়ানা, এখন ওই যে বাদে যারা রোয়ানা দিছে এরা কেউ আসল নামাজের হক মদিনা শরীফ হয়ে গেছে, কেউ ফত হয়েছে, কেউ যাইতে যাইতে ফত হয়ে গেছে অলা অবস্থা, তবে আসরের নামাজের ওয়াক্ত ফাইয়াও আসরের নামাজ মদিনা শরীফ পড়িছেন না, রাস্তার যারা পাইছেন এরা ওয়াক্ত পাইছেন কিন্তু পড়িছেন না, নবীজি বলবাইছেন আসর খানে পড়িতাম বনি কুরাইজাত, নবীজিয়ে বলবাইছেন খানে পড়িতাম বনি কুরাইজাত গিয়ে পড়িতা, ও আসরের ওয়াক্ত মদিনা শরীফ গুজরিয়া যার রাস্তাত গুজরিয়া যার নামাজ পড়িতাম, খেনে এখন অক ফাজান না ফরজ না নি, নির্ধারিত অক্ত নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আমরা লাগি ফরজ না নি ফরজ, এখন ফরিদা না কেন বলে আল্লাহ নবী না করছেন আমরা বনিপুরে ইজাদ গিয়া পড়িতাম, ও আল্লাহ নবী আদেশ তাজিল এনতে সাহাবা কেরাম হল খানো গিয়া নামাজ পড়িছেন বনিপুরে ইজাদ, কিছু সাহাবি হলে টাইমও ফরিছেন কিছু সাহাবি হলে ফরি জিন্না, আল্লাহ নবী বলবাইছেন দর ঠিক আছে দয়া গুরু ঠিক আছে, কেন বলে ওই যারা পড়ছেন না ওরা কেউ লাগি পড়ছেন না আল্লাহ নবী হুকুম আনলে, আল্লাহ নবী বলবাইছেন বনে করে ইজাত যাওরি, ওই যে নবীজির হুকুম রে যে পরিমাণ সাহাবায়ে কেরাম বলে মানলা, আই আল্লাহ নবী বাতাইয়া দিছেন যে আমলগুলা সেই আমলগুলা আমরা উম্মতে মুহাম্মাদিয়া, আমরা তো উম্মতে মুহাম্মাদিয়া, আমরা আমল করি না কেন, আমরা করি না কি সাহাবায়ে কেরাম বলে করলা, একবারে ফরজের বেলায়ও ফরজ রে নবীজিয়ে কইছেন মনে করে ইজাত পড়িতাম, ফরজর তাখির করে নিলেন নবীজির হুকুম মানতে গিয়া গেলা গিয়া হন মনে করে ইজাত, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবিদার আমরা, আমরা আল্লাহ নবীর হুকুম রে মানি নাকি, এর কারণে যাব বলে আমরা সারা হয়ে গেছি পোশাকে মুসলমান, আমরা বাসা দিয়া মুসলমান, আমরা আমলি মুসলমান নয়, আমরা ইমানি পাক্কা মুসলমান নয়, এর কারণে আমরা এই সমস্ত মুসিবত হল এই সমস্ত বিপদ হল আমরা উপরে গুজরের, নবীজির পরে সাহাবাই কেরাম ওগুলোর জমানা থাক যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, যুদ্ধের সময় অনুষ্ঠিত হইতো এর আগে জিকা নিয়েছে যে তোমার তানোর মাঝে নবীজিরে দেখনে বেলা কেউ আসেন, তোমার জিকানে বেলা জিকাইছে, তদুত্তরে যারা যুদ্ধ হল ওই যুদ্ধ হলের পক্ষ থেকে আর উত্তর আইছে যে হ্যাঁ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলেই যুদ্ধাহুলের মাঝে মজুদ আছেন, তখন জানাই দেবে হয়েছে যে মুসলমানের দল হল মাথা নয় বিজয়। এর পরবর্তী জমানায় যুদ্ধ হয়েছে সাহাবায়ে কেরাম আল্লাহর পরবর্তী জমানায়, ওই সময় যুদ্ধাহুলের জিকানি হয়েছে ও যুদ্ধাহুল তুমি দেখে যুদ্ধ তাইলা তোমার তানোর মাঝে ইলাকে আসেননি মান কানা সাহিবা সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাকে আসেননি, যাই নবীজির লগে যারা দেখাশোনা করছেন নবীজির যারা দেখছেন এরা দেখলে বলে ইলাকে ওইখানের মাঝে আসেননি বলে হ্যাঁ আমরা মাঝে তাবেঈনের মাঝের মানুষ আছেন, যারা সাহাবি দেখছেন নবী দেখছেন না, নবীজিরে যারা দেখছেন এরা যে দেখলেওয়ালা মানুষ আমরার মাঝে আছেন বলে হ্যাঁ তাইলে তোমার থানার বিজয় তুমি তাই জিতি ভাই কেনে বলে এরার তো দাম, এরা অত দাম কেউ লাগিয়া বলে এরা জানে তবে আল্লাহর নবীর তাজিম মহব্বত তানার মাঝে আসলো জেলা বৃত্তি আসলো ওলা আমলের ময়দানে আসলো, আমলের ময়দানে ওলা আসলো নবী দিয়ে যেটা করছেন ওটা আমল তিন দিন করছেন, যেটা নবী দিয়ে বাতাইয়া দিছেন ওটা আমল করছেন, এর লাগিয়া এরা একজন নবী দিয়ে থাকলে মুসলমান আমল ফরাদ হয়েছে, ফরাদ হয়েছে না কেন হয়েছে না বলে আল্লাহ নবীরে দেখলে বলা যে সাহাবি ওই সাহাবি দেখলে বলা মানুষ এখনো আছে, এরার খাতিরে যুদ্ধ বিজয় হয়ে গেছে, এরার খাতিরে যুদ্ধের মাঝে মুসলমান হল জিতিছেন সাহাব হল ইটা খেদে হইল বলে তান্দানোর মান আল্লাহ আমরা যদি নবীজিরে মানি নিতাম আর আমরা যদি হলে আমার ঘরে হলে ওইটা বলা বিশ্বাস হইতাম তাইলে আজ আমরার মর্যাদাও ওলা বাড়িল আমরা মর্যাদা হয়ে যাবে না, কিন্তু আমরা এই পরিমাণ করতাম পারি না, আমরা শুধু আমরা রেখে জিগেইলে আমরা কই আমরা মুসলমান, হালাকে আমরার মাঝে আমলের বড় খৈবত আমরার মাঝে নবীজিরে দিয়া মনোভাবের বড় অভাব তাজিমের বড় অভাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবি, সাহাবিও বল নবীজির দারে দারে বেশি থাকতাম লগে থাকতা উঠায় বসায় নবীজির তকলিল শুনতা নবীজির পরামর্শ শুনতা নবীজির মা শুনতা লগে থাকতাম, যারা নবীজিরে দেখছেন এরা যদি একদিন দুই দিন নবীজিরে দেখইল না অসুবিধা আছে নি অসুবিধা কোনটা নাই, আমরা যারা জীবনেও দেখলাম না আমরা অত অসুবিধা হল না অন্যে না জীবনে আমরা খান দিয়ে আছে আমরা নবীজিরে আমরা একটা বার দেখলাম না ইটাও নাই, নবীজির সুন্নতে বলা করে আক্রিয়া তলিয়ার না ইলাও নাই, আর যারা নবীজিরে দেখছেন এরা এক দুই দিন না দেখলে তো অসুবিধা হল না, নবীজির সাহাবি হযরত সোবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নবীজির দ্বারা তাকিয়া খিদমত আসলাম বিদায় লইয়া কিছু সময় লাগি বাড়িতে গেছে কিছু সময় লাগি বাড়িতে গেছে, তো বাড়ি যাওয়ার মাঝে তান্দিলের মাঝে হালিয়া আয় যে কত সময় আমি নবীজির খিদমত দিতাম, তো বুঝে যাবে অশান্তি আইছি তাই তান বুঝবেতরা যে একটা অশান্তি আইছি কত সময় আমি নবীজির খিদমত দিতাম, তো মনে মনে মানেরা মনের মাঝে একটা টান আইলো ওই সময় তান দিলের মাঝে আর একটা প্রশ্ন আইলো যে এখন তো আমি নবীজির লাগিয়া আমার দিলে যে পরিমাণ টানের আমি তো এই মুহূর্তে নবীজির খিদমত যাই মুগি, তবে কিয়ামত যেদিন অনুষ্ঠিত হইব সেই কিয়ামতের দিন রোজে মাসর আল্লাহ নবীজিরে তার নবী হিসাবে যে মর্যাদার স্থান দান করবা ইবে তো আমি সোবান যাইতাম পারতাম না, আর হি লম্বা জিন্দগি না দেখিয়া আমার কেমনে অতিবাহিত হইব, আজ দুনিয়ার জিন্দগির সামান্য সময় আমি নবীজিরে না দেখিয়া থাকতাম পারিয়ান না, আর কিয়ামতের দিন আমার অবস্থা কি তো হইব সাল্লাল্লাহু আলা রাসূলুল্লাহ।